আমার বাড়ি থেকে পাতিল নিয়ে গেছে, এখনো পাতিল দিয়ে দেয় নাই কেন? পাতিল তো নিয়ে গেছে, এ দিব আজকে মনে নিয়ে আসবে। আজাজ করে তো বহুদিন গেল। ম্যাডাম কই তো আইতাছে পাতিল নিয়ে? ম্যাডাম এই যে আপনার পাতিল, এটাও নেন। জীবনলে তোমার তো পাতিল দেখলাম একটা, দুইটা কই থেকে আসলো? ম্যাম ওটা পাতিল, পাতিলের বাচ্চা। পাতিল আবার বাচ্চা দেয়? পাতিল বাচ্চা দেয়? জীবনে প্রথম শুনলাম পাতিল বাচ্চা দেয়। আরে হ আমার ভাষা বরকতি ভাষা তো, এই ভাষায় যদি একটা জিনিস যায় না দুইটা হয়ে চলে যায়। পাতিল আবার বাচ্চা দেয়? হয়তো একটা পাতিল দিছে দুইটা পাতিল লাগছে, ভালো কথা তো। দিব না। আরে ভাই রহমতের ভাষা লাগে, রহমতের ভাষা তো আমার এর লেগা পাতিলে বাচ্চা দিছে। পাতিলেও বাচ্চা দেয়? এই প্রথম শুনলাম। হ্যাঁ ম্যাডাম সবই আল্লাহ লীলা। ম্যাডাম আমগো বাসায় তো একটাই টিভি, এটা তো আপনি একাই থাকেন, এটা যদি আমরা ঠিকুনালি দিতেন তাহলে টিভি বাস্তা হয়তো, সেই বাস্তা টিভি আমরা দেখতে পেতাম, ভালো লাগতো না? তাও তো একটা গুড আইডিয়া, তাই করা যায়। সাধু যা আমার রুম থেকে বড় টিভিটা খুলে চিকুনালিকে দে। হ্যালো ম্যাডাম, আমি পাতিল রাখি টিভিটা নিয়ে আসি। আচ্ছা আমার বরকতি ভাষা তো এর লেগা এই একটা জিনিস যদি যায় আপনার বাড়ি থেকে দুইটা হয়েছে লেগব। দুইটা টিভি হইব রে আসছে ভাই, এই যে তিনবালি ভাই তুমি বাস্তব দিয়ে টিভি নিয়ে আইবা। মেরা দল দিয়ে যায় ঠিক আছে, সিগন্যালে টিভি কিন্তু সাবধানে নিয়ে যাও। হ্যাঁ সাবধানে মানে বাচ্চা দিলে আমি আবার আপনাকে দিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আসি। তো কতদিন তো টিভি দেই না রে? এই ভিতর একটা বাচ্চা কম টিভি, চল এবার দাদার মতো কাজ কর। আয় আয় চল বড়া। ওহো সাহস, আমার টিভি নিয়ে গেছে, আজকে এক মাস হইল টিভিটা দিয়া যায়, তো বড় সাহস। ওই বড় চল। হ্যাঁ ম্যাডাম এই যে টিপুনালি রে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমার টিভি কই? ম্যাডাম এটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ। কিসের দুঃসংবাদ? টিভি তো ডেলিভারি কেসে মইরা গেছে। ডেলিভারি কেস মানে? ডেলিভারি কেস মানে? ডেলিভারি কেস? এই ডেলিভারি কেস মানে ম্যাডাম টিভি পোয়াতে আসিল, টিভি ডেলিভারি করতে গিয়া টিভি মইরা গেছে। ডেলিভারি করতে গিয়ে টিভি মারা গেছে মানে? হ্যাঁ। কিভাবে ডেলিভারি করছিস? নরমালে আরাম যাবা, এখন মানে জিদান করে ডেলিভারি করা আর তুই নরমাল ডেলিভারি কর। হায় রে কপাল, আমার এত গুলো টাকার টিভি, তোদের দুজন, তোদের দুজনের জন্য আমার এত টাকার টিভিটা হাতছাড়া হয়ে গেল। টিভি দেখবি না? টিভি দেখতে ইচ্ছা করে? আমি টিভি দেখি মানে তোদের সব জাগে না, দেখ এখন টিভি আমার কত বড় টাকার টিভিটা। আল্লাহ মনে হয় বাসাইলো পেসি লাগাই দিছি। কি করে আপনি আমার জুতা দিয়ে মারবে? এই ভাই বুঝলাম না, আপনি আমার স্বামীর এভাবে মারতাছেন কেন? তো কি দিয়ে মারবে? আপনি আমার জামাইরে মারতাছেন কিছু করে কি করবে? এই মেয়ে এই আমার বউয়ে কমাইছেন, তো কি করব? আমার শাশুড়ি কমাইছেন। আল্লাহ দোহাই লাগে, তুমি এমন ভুল কাজ কইরো না। এই রাজা শক্তি বুঝবা সময় সমস্যা সমাধান অবশ্যই হইব, তুমি এমন কইরো না। এই গরু শক্তি আজকে বয়ের লাগে আমি ফলাই ধরে লিজ আমি চাচ্ছি। তুমি এসব করো না, আজ আমি গলাই ধরি নিয়া শাশুড়িকে দেব মুক্তি দিয়া। বিধি তুমি যে রে সাক্ষী রে ঘটা জানি, এই গলায় গেছে আমি গলায় ধরে লিচ্ছি কইরো না দেখো।
বাবু দেখো আমার এই বয়সে তুমি বিধবা কইরো না, আরে পূজা চেষ্টা করো। তুই তো বিধবা হবি, আর তোর মা তো আগেই বিধবা হইছে, আর আমার তো খাইস আমার তো পরিস, আপনারা আমাকে অপমান করিস। ভাই আপনি কিছু বলিয়েন না, আপনি না করিয়েন না ভাই, আমাকে মরতে রাখবো। কি হয়েছে, সমস্যা কি? এই জীবনটা তেজপাতা আছে না ভাই, তেলের পাতলি ছেন্নত করে ওঠে, ওই রকম এই বউ শাশুড়ির যন্ত্রণায় আমার জীবনটা তেজপাতার জন্য খাল ছেন্নত 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 করতেছে। এরা ঘর থামে আমাকে রাখে, অত্যাচারের পর অত্যাচার, অত্যাচারের পর অত্যাচার, নির্যাতন যত রকমের নির্যাতন আছে ভাই, দিনে রাইতে আমার উপরে করে করে। আরে কি ব্যাপার, জামাইয়ের উপরে আপনি অর্থ দেন না বাবা, জামাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে। কি কি করে মাথা নষ্ট হয়েছে জানি না, হঠাৎ করে এরকম ডিসিশন নিছে, আমি অনেক রিকোয়েস্ট করতেছি আমার কথা শোনেই না, তুমি এমন কইরে না, চল আমরা সুখে সংসার করে খাবো ভাই। হ্যাঁ আমাকে দেখে কি মনে হয় আমার মাথা কোথাও ডিস্টার্ব আছে? না আপনি একটু লেন্স ছেড়ে দেখেন। আদা নেড়ে ছেড়ে দেখলাম। হ্যাঁ এই দেশের যারা মন্ত্রী এমপি আছে, হ্যাঁ চেয়ারম্যান মেম্বার আছে আছে, তুই মরবি তোর বউয়ের সামনে, তোর শাশুড়ির সামনে, তোর হেগো বাড়িতে মরবি, তুই আমার গাছে ফাঁস দিয়ে মরবি, পুলিশ এসে কইবো গাছ কার, আর এনে লোকটা মরলো তোর বাড়িতে গিয়া দিবি, তুই এনে যে ফাঁসটা দিতে যে পুলিশ আসে তো আমারে ধরবো। সালার কত বড় সাহস, আমার গাছে এই যে ফাঁস দেয়, পরে পুলিশ এসে আমারে ধরবো না ভাই। হ্যাঁ পুলিশ এসে আমারে কইব কার গাছ, হেরে ডাকো, হেরে থানায় নিয়ে চলো, নাটকিরবো, বিয়া করবে, এ করবে, সে করবে, আই যাবো গেঞ্জামও করবে, আর ফাঁস দিতে আইসা আমার গাছে। আলা পালা দড়িটা কেমনে বাঁধছে, নাটকিরবো।